ইউক্রেনের প্যাট্রিয়ট ব্যবস্থায় হামলার হুমকি রাশিয়ার, বড়দিনে নেই যুদ্ধবিরতির পরিকল্পনা। জাতিসংঘ নারী অধিকার সংস্থা থেকে ইরান বহিষ্কার, 400 বিক্ষোভকারীকে 10 বছরের সাজা। জাতিসংঘে মিয়ানমার জান্তা ও তালেবান সরকারের দূত নিয়োগ স্থগিত, 9 মাসে ফের পুনর্বিবেচনা। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। আমন্ত্রণ, আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়ার জন্য তা বৈধ লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে আসন্ন ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতি দেবে না রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না আসায় এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। টানা প্রায় 10 মাস ধরে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে ক্ষেপণাস্ত্র হামলা, আর এই পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র রুখতে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার মস্কো হুঁশিয়ারি দিল, রুশ আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু হবে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে বার্তা দেয়া হচ্ছে যে ইউক্রেন অত্যাধুনিক অস্ত্র পেলেও পিছু হটবে না রুশ বাহিনী। এর আগে ইউক্রেনকে প্যাট্রিয়ট ব্যবস্থা দেওয়ার বিরুদ্ধে ন্যাটোকে সতর্ক করেছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে ইউক্রেনের চলমান যুদ্ধে একটি বিরতি আশা করলেও তা নাকচ করে দিয়েছে রাশিয়া। সেনা প্রত্যাহারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির আহ্বানের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, ক্রিসমাসে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো প্রস্তাব পায়নি মস্কো। বিষয়টি মস্কোর আলোচনায় নেই বলেও জানান পেশকভ। রয়টার্স জানিয়েছে, সর্বশেষ একজন মার্কিন নাগরিক সহ আরও বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এতে বোঝা যায় দুই পক্ষের মধ্যে কিছু যোগাযোগ রয়ে গেছে। তবে রাশিয়া এবং ইউক্রেন বর্তমানে যুদ্ধের অবসান ঘটাতে কোনো ধরনের আলোচনায় জড়িত নয়। এদিকে বুধবার পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। এদিন 13টি ড্রোন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্য থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে চীন। ইতিমধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন এক কূটনীতিক সহ 6 চীনা কর্মকর্তা যুক্তরাজ্য ছেড়েছেন। 2 মাস আগে ম্যানচেস্টারের চীনা কনসুলেটের সামনে বিক্ষোভ সহিংসতার পর যুক্তরাজ্য ছেড়েছেন তারা। এ ঘটনা নিয়ে চীনা কূটনীতিকদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে যুক্তরাজ্য, যার জন্য তাদের বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ত্যাগ না করায় তা সম্ভব হয়নি। তদন্তে সহযোগিতা না করে যুক্তরাজ্য ছাড়ছেন কূটনীতিকরা। এ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি হতাশা ব্যক্ত করেন। অক্টোবরে বিক্ষোভ চলাকালীন হংকংয়ের বব চেন নামের গণতন্ত্রপন্থী এক বিক্ষোভকারীকে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি চীনা কনসুলেটের ভেতর টেনে নিয়ে মারধর করে। তোষাখানা কেলেঙ্কারিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার দলীয় প্রধানের পদ থেকে সরানোর প্রক্রিয়া আরও জোরদার করেছে দেশটির নির্বাচন কমিশন। এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 20 ডিসেম্বর। এদিকে ইসিপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ইমরানের দল পিটিআই। আদালত এই আপিল গ্রহণ করেছে। রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করার অভিযোগে গত অক্টোবরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের নির্বাচনের অযোগ্য ঘোষণায় এবং তার সদস্যপদ খারিজ করে ইসিপি। এবার ইসলামাবাদ হাইকোর্টকে ইসিপি জানালো, পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রধানের পদ থেকে ইমরান খানকে অপসারণের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আরশাদ আদালতকে এই কথা বলেন। এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয় 20 ডিসেম্বর। ইসিপির মহাপরিচালক বলেন, ইসলামাবাদের একটি জেলা এবং দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলায় ইসিপির আবেদনের ওপর রায় সংরক্ষিত করে রেখেছেন। গত 22 নভেম্বর কমিশনের আবেদন গ্রহণ করে আদালত। বৃহস্পতিবার এর রায় ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে ইমরানকে অপসারণের বিরুদ্ধে আপিল করেছে পিটিআই। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমের ফারুক এই আপিল গ্রহণ করেন। তবে সময় স্বল্পতার কারণে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয় 20 ডিসেম্বর পর্যন্ত। ইমরানের আইনজীবী কমিশনের ঘোষণাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন। পিটিআই নেতারা বলছেন, দলীয় প্রধানকে পদ থেকে সরানোর এখতিয়ার ইসিপির নেই। এদিকে চলতি মাসে খাইবার পাখতুনখায়া এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইমরান খান। তোষাখানা কেলেঙ্কারিতে ইমরানকে অযোগ্য ঘোষণা করার প্রেক্ষাপটে তাকে দলীয় প্রধান পদে থাকার অযোগ্য মনে করছে ইসিপি। রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগে ইমরানকে গত অক্টোবরে 5 বছরের জন্য পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তার সদস্য পদও খারিজ করা হয়। এরই ধারাবাহিকতায় 5 ডিসেম্বর পিটিআই প্রধানের পদ থেকে ইমরানকে সরানোর প্রক্রিয়া শুরু হয়, যা পরবর্তীতে জোরদার হয়। নারী ও শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের নারী বিষয়ক পর্ষদ থেকে ইরানকে বহিষ্কার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্থাপন করার প্রস্তাবটি 29-8 ভোটে পাশ হয়। এদিকে সরকার বিরোধী বিক্ষোভের জেরে 400 বিক্ষোভকারীকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। ইরানে 3 মাস ধরে চলছে হিজাব বিরোধী বিক্ষোভ, যা এক পর্যায়ে রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। বুধবার ইরানের বিরুদ্ধে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। পরিষদের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন UNCSW থেকে ইরানকে বাদ দেওয়ার প্রস্তাবটি পাশ হয় 29-8 ভোটে। ফলে 2026 সাল পর্যন্ত ইরানের উপর বহাল থাকবে বহিষ্কারাদেশ। জাতিসংঘের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইরান। এর আগে এই ধরনের পদক্ষেপ অনাকাঙ্ক্ষিত নজির তৈরি করবে বলে জানায় দেশটি। এদিকে সরকার বিরোধী বিক্ষোভের জেরে 400 বিক্ষোভকারীকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। দাঙ্গা সৃষ্টির অভিযোগে এই সাজা বলে জানান তেহরানের বিচার বিভাগের প্রধান আলি আলঘাসি মেহর। এছাড়া অপরাধ সংঘটনের অভিযোগ এনে বেলজিয়ামের এক ত্রাণকর্মীকে 28 বছরের কারাদণ্ড দিয়েছে তেহরানের আদালত। একাধিক বানোয়াট অপরাধের অজুহাতে তাকে এই কারাদণ্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বেলজিয়ামের আইনমন্ত্রী। তাকে মুক্ত করতে সরকার সম্ভাব্য সবকিছু করছে বলেও জানান তিনি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে 14,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ সহিংসতায় 40 শিশুসহ 300 জন প্রাণ হারিয়েছে। তবে 200 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান সরকার। সেপ্টেম্বরের মাঝামাঝিতে পুলিশের হেফাজতে 22 বছরের তরুণী মাহসা আমিনীর মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের জান্তা সরকার ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের জাতিসংঘে দূত নিয়োগের বিষয়টি দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে, যদিও পরবর্তী 9 মাসের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দেয়ায় বর্তমান দূতপ্রায় দেশগুলোর প্রতিনিধিত্ব করে যাবেন। শুক্রবার সাধারণ পরিষদে এর অনুমোদন দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের 9 সদস্যের এই ক্রেডেনশিয়াল কমিটিতে রয়েছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। গত বছর আগের সরকারকে উৎখাত করার পর জাতিসংঘে নতুন প্রতিনিধি নিয়োগ দেয় মিয়ানমার জান্তা ও তালেবান প্রশাসন। এরপর জাতিসংঘে মিয়ানমার ও আফগানিস্তানের প্রতিনিধিত্ব নিয়ে বর্তমান সরকার ও ক্ষমতাচ্যুত সরকার উভয় পক্ষ থেকে দাবি জানানো হয়। পেরুতে সহিংসতা বন্ধে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের পর এই পদক্ষেপ সরকারের। বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশকে সহায়তা করবে সেনাবাহিনী। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে দীর্ঘমেয়াদে কারাগারে রাখতে চায় দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 7 ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকা ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 31 জনকে। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় বুধবার ভোরে ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযানে নামে যুক্তরাজ্য, ফ্রান্সের উদ্ধারকারী দল।
তীব্র ঠান্ডায় দুই দিনে 500+ অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছায়। বিবিসি জানিয়েছে, এবছর ফ্রান্স থেকে ইংল্যান্ডে নামা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা অন্তত 45,000। তাদের বেশিরভাগ আফগানিস্তান বা ইরান থেকে ইউরোপ হয়ে যুক্তরাজ্যে আসেন। হাড় কাঁপানো শীতে এরই মধ্যে জুবুথুবু ব্রিটেন। সারা দেশ জুড়ে বইছে ভয়াবহ ঠান্ডা বাতাস। অনেক এলাকার তাপমাত্রা হিমাঙ্কের সামান্য উপরে। একদিকে জ্বালানি মূল্য বৃদ্ধি, অন্যদিকে এমন তীব্র শীত মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে শঙ্কা দাতব্য সংস্থাগুলোর। শীত জেঁকে বসেছে যুক্তরাজ্যে, এর মধ্যে শুরু হয়েছে ভারী তুষারপাত। ইংল্যান্ডের উত্তরাঞ্চলের নিউক্যাসল শহরে হাড়কাঁপা শীতেই মানুষ লাইনে দাঁড়িয়েছে প্রয়োজনীয় গরম কাপড়ের জন্য। এই কমিউনিটি সেন্টারে শীতের কাপড় বিক্রি হচ্ছে মাত্র 50 পেনিতে। এখানে আমরা জ্যাকেট, কম্বল এগুলো কিনতে আসি, যেন এই শীতের ভয়াবহতা থেকে আমার এবং আমাদের পরিবার কিছুটা রক্ষা পায়। এই শীতে 2-3টা জাম্পার প্রয়োজন হয়। এখানে যারা আসে তাদের এতগুলো জাম্পার কেনার সামর্থ্য নেই। এখানকার কর্মীদের আশা ছিল এবার চাহিদা বাড়বে, কিন্তু এখানে একটু উষ্ণতার জন্য আসা মানুষের প্রকৃত সংখ্যা তাদের রীতিমতো হতবাক করেছে। আমরা একজন নারী পেয়েছি যিনি আমাদের প্যান্ট্রি ব্যবহার করার জন্য এখানে আসার আগে তার স্বামীকে জাম্পার পরিয়ে কম্বলে জড়িয়ে এসেছিলেন। এটি একটি হৃদয় বিদারক। নিম্ন তাপমাত্রার কারণে সতর্কতা জারি করে ব্রিটেনের আবহাওয়া অফিস বলছে, তীব্র ঠান্ডা আবহাওয়া জনস্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা দাতব্য সংস্থাগুলোরও। প্রতি বছর শীতকালে বাড়িতে হিটারের অভাবে আমরা গড়ে প্রায় 10,000 মানুষকে মারা যেতে দেখি। আমি ভয় পাচ্ছি এভাবে যদি সবকিছুর দাম ঊর্ধ্বমুখী থাকে তাহলে এবছর কি হবে। যেসব প্রবীণরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কম সক্ষম তাদের সংখ্যা এই কেয়ার হোমে অনেক বেড়েছে। আমরা তাদের জন্য আরও গরম পানীয় এবং কম্বলের ব্যবস্থা করছি, তাদের এই ঠান্ডা থেকে নিরাপদে রাখাটা নিশ্চিত করছি। অনেকের জন্য তাদের পরিবারকে শুধুমাত্র খাওয়ানোটাই ইতিমধ্যে খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। এর মধ্যে এই শীত মোকাবেলায় যা করা প্রয়োজন সেই ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2022 সালে 533 জন সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছর এই সংখ্যা ছিল 488 জন। বুধবার আরএসএফের প্রতিবেদনে বলা হয় সাংবাদিকদের বন্দি করার ঘটনা নতুন রেকর্ড গড়েছে। 1995 সাল থেকে প্যারিস ভিত্তিক এই ওয়াচডগ প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে আসছে। 533 জনের মধ্যে অর্ধেক শুধুমাত্র 5টি দেশে, চীনে সর্বোচ্চ 110 সাংবাদিক আটক হয়েছে। এছাড়া মিয়ানমারে 62, ইরানে 47, ভিয়েতনামে 39 ও বেলারুশে 31 জন আটক হয়েছে। ইরানের হিজাব বিরোধী বিক্ষোভ সাংবাদিক আটকের সংখ্যাকে ত্বরান্বিত করেছে। দেশটিতে আন্দোলনের সময় আটক হয় 34 জন সাংবাদিক। গত বছর সাংবাদিক আটকের তালিকা থেকে বাদ ছিল তেহরান। অ্যাভাটারের নতুন সিকুয়েল অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। পরিচালক জেমস ক্যামেরুনের সাড়া জাগানো বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমালোচকরা। অনেকে মনে করছেন এটি আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। শুক্রবার বাংলাদেশ সহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিকুয়েলে দেখানো হয় প্রায় মৃত পৃথিবীকে বাঁচাতে প্যান্ডোরা গ্রহবাসীর সাথে সংঘর্ষের কাহিনী। 2009 সালে মুক্তির পর হইচই ফেলে দেয় সিনেমাটি। বিশ্বজুড়ে আয় করে রেকর্ড $280 কোটি। ওই বছর অস্কারে 9 বিভাগে মনোনয়ন ও 3টি পুরস্কার জিতে নেয় অ্যাভাটার। তবে পরের সিকুয়েলগুলোর জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বলে আশা ক্যামেরনের। জানান আরও 3টি সিকুয়েল মুক্তি পাবে 2024, 2026 ও 2028 সালে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।